সমাজে একটি শিশুর জন্মের পর সে শিশুর প্রথম শিক্ষাগুরু অঙ্গনবাড়ি কর্মীরা। আপনাদের মাধ্যমে শিশুরা প্রথম অক্ষর জ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছুর ধারণা পায়। তাই আমাদের সমাজের প্রত্যেক মানুষের উচিত এই কর্মীদের সর্বদা সম্মান দেওয়া। কৈলাসহরা পুরাতন টাউন হলে এক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসে রবিবার এমনটাই জানালেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। ফুলের তোড়া, উত্তরীয় স্মারক এবং উপহার দিয়ে এদিন তাকে সংবর্ধিত করেন অঙ্গনবাড়ি কর্মীরা। মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল গরিব দুস্থ ঘরের শিশুরাই কেবলমাত্র অঙ্গনবাড়ি কেন্দ্রে আসবে আর খিচুড়ি খাবে। এটা আমাদের সমাজের প্রত্যেকের একটা ভুল ধারণা। এই ধারণা পাল্টাতে হবে আমাদের। মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের প্রাপ্য ন্যায্য দাবি দেওয়া নিয়ে এদিন বিস্তারিতভাবে আলোচনা করেন সংগঠনের নেতা নেত্রীরা। তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে মন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, বোনেরা যারা রয়েছেন, তারা একটা সম্বর্ধনা প্রোগ্রাম রেখেছেন এবং তাদের কিছু সমস্যাও রয়েছে তাদের বিভিন্ন সেন্টার নিয়ে। সেগুলো নিয়ে আলোচনা ছিল সাংগঠনিক, পুরোটাই আমাদের বিএমএস এর উদ্যোগে সেটা হয়েছে। তো তাদের সঙ্গে বিভিন্ন আলোচনা, সাংগঠনিক আলোচনা ছিল, তাদের সংগঠন আরও শক্তিশালী কী করে করা যায়, কী করে আরও দেশের প্রতি সমাজের প্রতি নিজেদেরকে নিয়োজিত করা, সেই বিষয় নিয়ে আলোচনা ছিল। দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল স্যার, রাজ্যের পাশাপাশি যেমন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিছু কিছু সেন্টার বন্ধ এবং আমাদের কৈলাসহরে এমন কিছু সেন্টার আছে, সেন্টারগুলি বন্ধ রয়েছে, কী বলবেন? কিছু কিছু সেন্টার রয়েছে, দেখুন সেটা অস্বীকার করার নয়, সেখানে হয়তো স্টুডেন্ট সেভাবে আসে না। আর অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ঠিক সত্যি বলতে কি গরিব বাচ্চা যারা সেখানেই আসে, কারণ সেভাবে ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি সেগুলোকে বদলাতে, সেখানে যেন ভালো একটা পরিবেশ দেওয়া যায়, সেখানে যেন ছেলেমেয়েরা আসলে যেন ভালো স্কুলে এডমিশন নিতে পারে, তারও পরিবেশ তৈরি করা, সেগুলোকে নিয়েই আলোচনা ছিল। রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায়ের সংবর্ধনা অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত এবং বিজেপি অনুকূটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা। অনুষ্ঠানের শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে বন্ধ থাকা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি নিয়ে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।